নমস্কার বন্ধুরা, আমি সুমন, স্বাগত আমার চ্যানেলে। আজ আমি কথা বলবো পুজোতে কিছু বই বেরোবে সেই বইগুলির কিছু আপডেট, সেকেন্ডলি আমি এই কদিনে দারুণ দারুণ কিছু বই পড়েছি, তো সেগুলো নিয়ে কিছু আলোচনা, আর তৃতীয়ত সরঞ্জিৎ চক্রবর্তী এবারে জাস্ট ফাটিয়ে দিয়েছেন, প্রচুর জায়গায় লিখেছেন, তো সেগুলো নিয়ে কিছু আলোচনা। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে প্রথমে চলে আসি কিছু বইয়ের আপডেটে। তো সবার প্রথমে আমাদের সকলের প্রিয় অর্পিতা সরকারের নতুন বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো বইটির নাম হচ্ছে অনুভবে তুমি। তো ইতিমধ্যে কিছুজন পড়েও ফেলেছেন হয়তো, আমার এই আপডেটটা দিতে সামান্য দেরি হলো। তো আমি বইটা অর্ডার দিয়েছি, তো তো বইটা যখন আসবে তো আমি বইটা পড়ে রিভিউ দেবো। তো সেকেন্ডলি চলে আসি শায়াক আমানকে নিয়ে। শায়াক আমানের দুটি বই প্রকাশিত হতে চলেছে, তো একটা এস্টিমেটেড টাইম ছিল, তো সেইটা পাল্টে টাইমটাকে পোস্টপোন করা হয়। তো আপনারা স্ক্রিনে দেখতে পারছেন যে কবে বই দুটো বেরোবে। তো বই দুটোর নাম হচ্ছে 9টি রক্তাক্ত রবিবার এবং আধার জলের কোলাহল। দুটি বইয়ের কভার দারুণ, তো আমি এই দুটি বই পড়ার জন্য খুব খুবভাবে আগ্রহী। তো দেখা যাক অর্ডার দেওয়ার পর কবে বাড়িতে আসে এবং আমি আমি পড়ে রিভিউ দিই। তো এবারে চলে আসি 3 নম্বর আপডেটে। 3 নম্বর আপডেটে সবার প্রথমে বলে নিই, অঘরে ঘুমিয়ে শিব, এটার রিভিউ আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। তো ওই বইটা আশা করি অনেকেই পড়েছেন আমি ধরে নিচ্ছি, এমনকি ওই লেখক অর্থাৎ দেবারতী মুখোপাধ্যায়ের আরও অন্যান্য বই অনেকেই পড়েছেন। তো সেই বইগুলির মধ্যে একটি বই হচ্ছে নরক সংকেত, আপনারা সকলেই জানেন। তো নরক সংকেতকে নিয়ে একটি সিনেমা হচ্ছে, সেটির নাম হচ্ছে স্বস্তিক সংকেত। ইতিমধ্যে সেটা শুটিং শুরু হয়ে গেছে এবং মুখ্য চরিত্রে অর্থাৎ রুদ্রপ্রিয়ম সিরিজের রুদ্রের চরিত্রে রয়েছেন নুসরত জাহান। তো এটা আপডেট নয়, এটা অনেক পুরনো খবর। তো আপডেট হচ্ছে রুদ্রপ্রিয়ম সিরিজের নতুন একটা বই প্রকাশিত হতে চলেছে, যার যে বইটির ট্রেলার ইতিমধ্যেই লেখিকা ওনার পেজে দিয়েছিলেন। তো বইটির নাম হচ্ছে গ্লানির্ভবতী ভারত। তো এই বইটি কিসের উপর? তো এই বইটি আমি সম্প্রদায়ের উপর আধার করে লেখা। তো বইটি পড়ার জন্য আমি খুবভাবে আগ্রহী, কারণ রুদ্রপ্রিয়ম সিরিজের আমি বাদবাকি যে দুটো কি তিনটে গল্প পড়েছি জাস্ট অসাধারণ ছিল, কারণ সেগুলো খুব ইনফরমেটিভ, থ্রিলিং ব্যাপার তো রয়েছে। একটা মানুষ এত লিখতে পারেন কি করে? মানে আমি যতগুলো পত্রিকা দেখেছি প্রত্যেকটা পত্রিকাতে হয়তো গল্প নয়, উপন্যাস নয়, কবিতা নয়, ইন্টারভিউ যে কোনোভাবেই সরঞ্জিতের নাম আমি দেখতে পেয়েছি। তো মানুষটা এবারে পুজো জাস্ট ফাটি দিয়েছেন, মানে লকডাউনটা ঘরে ছিলেন, মানে ওনার সৃষ্টি উনি নিজে ভর্তি করে দিয়েছেন, ওনার পুরো লকডাউনটা বাজিমাত করে দিয়েছেন, সেটা বোঝাই যাচ্ছে। তো এবারে চলে আসি ওনার কিছু আপডেট নিয়ে ছোটোখাটো। তো ওনার একটি ছোট্ট কবিতার বই বেরিয়েছে, দুপুরবেলার কবিতা, তো ওটাই লাস্ট আপডেট আমি পেয়েছি। এছাড়া দুটো উপন্যাস পাঠক মহলে খুবই সাড়া ফেলেছে, সেটা হচ্ছে 1 54, আমাকে অনেকেই বলেছিলেন কমেন্ট বক্সে। এছাড়া দ্বিতীয় হচ্ছে বাবুই। তো 54 বাবুই দুটোই তো প্রেমের উপন্যাস, বুঝতেই পারছেন। তো কোনটা ভালো, মানে আমি কম্প্যারিজনে যাচ্ছি না, কিন্তু একটা তো ভালো খারাপ থাকবে, দুটোর টেস্ট আলাদা, দুটো পড়ার পরই একটা আলাদা ঘোর লেগে থাকবে সেটা আমি জানি। তো আমি 54টার আমি রিভিউ দিতে পারছি না, কারণ ওটা এখনও কমপ্লিট হয়নি। তো তবে বাবুই রিভিউটা আমি দিতে পারি, কিন্তু আমি 54 সাথেই ওটাকে রিভিউ করার জন্য বসে আছি। তো 54টা কমপ্লিট হলে ওটার আমি রিভিউ দেবো। এছাড়া সরঞ্জিৎ চক্রবর্তী আরও অনেক পত্রিকা লিখেছেন, যেমন শ্রবণিকা, পেট্রোনাস, শান্তিনিকেতন, শারদীয়া, আরও অনেক, মানে যতগুলো কালেক্ট করতে পেরেছি। তো তার মধ্যে আমাকে এখনও পর্যন্ত 54টা বেস্ট লেগেছে, তো ওটা শেষের অপেক্ষায় রয়েছি। আমি সবসময় বলি যে এন্ডিং যার ভালো তার সবটাই ভালো, তো দেখা যাক কী হয়। এবারে চলে আসে আমি এই কদিন ধরে যে কয়েকটা বই পড়েছি, মানে যে সেগুলো জাস্ট মানে আমার পুজোর আগে একটা দারুণ থ্রিলিং ব্যাপার ক্রিয়েট করে দিয়েছে। তো সবার প্রথমে হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের চন্দ্রহাঁস, যারা এখনও পড়েনি পড়ে নিতে পারেন। যারা তন্ত্র, নরবলি এইসব জনারের বই পড়তে বেশি পছন্দ করেন তো তারা পড়তে পারেন। সেকেন্ডলি হচ্ছে আমাকে কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিলেন যে এটার রিভিউ করতে। ওই বইটা পড়ার পর একটা আলাদা স্পেস, মানে ওটা একটা আলাদা ধরনের, ওটা আমি তাড়াহুড়োভাবে শেষ করতে চাইছিলাম না। বইটির নাম হচ্ছে নাস্তিক পণ্ডিতের ভিটে। তো বইটা পড়ে আমাকে লেখকের লেখনী, মানে জাস্ট ভাবা যায় না এভাবে, একটা অন্য ধরনের লেখনী যেটা পড়ে খুব শান্তি লেগেছে, এইটুকুই বলতে পারি। তাই বইটা কমপ্লিট হলে অবশ্যই রিভিউ দেবো। তো আমি বইটা তাড়াহুড়ো শেষ করতে চাইছি না, তাই আমি রিভিউ দিতে পারিনি। তো এই ছিল আমার ওভারঅল ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। আর পুজোতে কোথায় থাকছেন? পুজোতে বাড়িতে থাকছেন না ঘুরতে বেরোবেন? আর বাড়িতে থাকলে কী কী বই পড়বেন বা কী কী করবেন, কী কী প্ল্যান করেছেন সেটাও জানাতে পারেন। তো বই পড়ুন, বাড়িতে থাকুন, শুভ শারদীয়া, ভালো থাকবেন।